নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহের রহড়ায়। খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার গয়না এবং নগদ টাকা। জানা গেছে রহড়ার দোপেরে ঠাকুর কলোনি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির প্রত্যেকটি ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি ভেঙে আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ প্রায় ২০,০০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়ির মালিকেরা বাড়িতে পৌঁছে দেখেন লন্ড ভন্ড করা হয়েছে বাড়ির যাবতীয় জিনিসপত্র। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জামা কাপড় সহ খালি গয়নার বাক্স, এমনকি ওলট পালট করা হয়েছে বিছানাপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রহড়া থানার পুলিশ। এত বছর এই এলাকায় রয়েছি, কোনো দিনও ঘটেনি এমন ঘটনা। চুরির ঘটনায় পরিচিত কারোর হাত রয়েছে, জানালেন বাড়ির মালিক সঞ্জীব ভৌমিক। আমি তো দুর্গাপুরে ছিলাম, আমার এই দাদা এনি দানা আমাকে প্রথমে ফোন করে বলল যে তোর বাড়িতে চুরি হয়েছে। তখন আমি সঙ্গে সঙ্গে আমি আমার দিদিকে ফোন করলাম, দিদি তুই চলে আয়। তারপর দাদাই বললো যে এই তোর পুরো দরজা বরজা খোলা আছে আর পুরো তোর বাড়িতে চুরি হয়েছে। তো তখন তো আমি মোটামুটি এদের সাথে কথা যোগাযোগ করলাম যে কী হলো না কী বৃত্তান্ত। তখন দেখলাম তো দেখলাম যে দুটো তালা ভাঙা বাড়ির আর সামনে দরজাও ভাঙা, দরজা ভেঙে আগে এসে আলমারি ভেঙে মোটামুটি সব যে আমাদের যা সোনা গয়না ছিল মোটামুটি ১০ থেকে ১২ লাখ টাকা সোনা ছিল। তার মধ্যে সোনার নেকলেস ছিল, তিনটে নেকলেস ছিল, চারটে তো আপনার নোয়া বাঁধানো পলা বাঁধানো ছিল, চারটে আংটি ছিল, ৮টা সোনার কানের ছিল এগুলো। হ্যাঁ, পুলিশ এসেছে, আমার দাদা পুলিশের সাথে কথাবার্তা করেছেন, ওনারা সামনে বাড়িতে ফুটেজ আছে, ফুটেজ দেখছেন আর তদন্ত চালাচ্ছে। এখন দেখা যাক, কারণ এত বড় একটা এটা গ্যাং ছাড়া করতে পারে না, মানে তার যেটা পরিচিত লোক খুবই করছে, কারণ সে জানে যে বাড়ির কোথায় কী জিনিস আছে। আমরা অবশ্যই খুব আতঙ্কিত, কারণ এরকম আজ আমার বয়স মোটামুটি 32-33 বছর, এত বছরে আমরা কোনদিনও এত এরকম কোনদিনও দেখিনি। টাকা পয়সা আমার বেশি ছিল না, আমার মোটামুটি ১৫-২০ হাজার টাকার মতো টাকা ছিল, সেটা এখন আমরা ভেতরে দেখিনি, হয়তো চুরি হয়ে গেছে। কারণ বাড়ি আমাদের মোটামুটি ২-৩ দিন ফাঁকা ছিল, আর আমার কাকারা অলরেডি আমাদের আর আমরা প্রায় এরকম ২০-২২ দিন এরকম আমার মা যেত কোথাও যেত, কিন্তু বাড়ি ফাঁকা থাকতো, কোনোদিনও আজ পর্যন্ত এরকম হয়নি। এলাকায় এহেন চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় কারা জড়িত রয়েছে তা জানবার চেষ্টার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। খড়দহ থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।